লেবাননকে টাইব্রেকারে হারিয়ে সাফকু ফলের ফাইনালে উঠল ভারত। শনিবার বেঙ্গালুরুর কান্তিরাবা স্টেডিয়ামে টুর্নামেন্টের সেমিফাইনালের ম্যাচে 120 মিনিট পর্যন্ত ছিল গোল শূন্য। টাইব্রেকারে লেবাননকে 4-2 হারিয়ে ফাইনালে ভারতীয় দল। ভারতের হয়ে গোল করেছেন অধিনায়ক সুনীল ছেত্রী, আনোয়ার আলী, নরন সিং এবং যুগান্তা সিং। লেবাননের 2টি শট উঠেছেন ভারতীয় গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। ফাইনালে ভারতের প্রতিপক্ষ কুয়েত।